আজ আমরা দেখাবো বাড়িতে থাকা যে কোনো বেডশিট, সাদা অথবা যে কোনো সাদা টাওয়াল বা এই জাতীয় সাদা ওড়না বা এই জাতীয় কোনো জিনিস যেগুলো বেশি সাদা থাকতে থাকতে একটু কেমন হয়ে যায়, তখন আমাদের মনে হয় এর মধ্যে কোনো প্রিন্ট করে নিলে ভালো হতো। তা জাস্ট ফেব্রিক, কয়েকটা তুলি আর একটা থালা নিয়েছি এটা মাপ দেওয়ার জন্য, আর একটা বেডশিট নিয়েছি, ঠিক আছে। এবার আমি এটাকে ঠিক একটু মিডিল করে নিয়ে বসিয়ে নিয়েছি। বসানোর সময় মনে থাকতে হবে যেন নিচে পেপার দিতে আমরা যেন না ভুলি, পেপার আমাদের একটা দিয়ে দিতে হবে, হ্যাঁ, ফেব্রিক করতে গেলে। এই রঙগুলোকে আমি ঢেলে নিয়েছি, সামান্য কয়েকটা রঙই নিয়েছি আর একটু জল নিয়ে নিয়েছি। একদম ফ্রি হ্যান্ডে এটা করা হবে, হ্যাঁ, একদম ফ্রি হ্যান্ডে। এবার আমি ঠিক মিডিলগুলোতে থালা বসিয়ে নেবো, হ্যাঁ, এইভাবে করে থালা বসিয়ে নেবো, জাস্ট মাপ দেওয়ার জন্য, আমাদের সুবিধার জন্য মাপ দেওয়ার জন্য এইভাবে থালা বসিয়ে নেব, আর থালার চারপাশ দিয়ে আমি গোল করব। মাপটা আমাদের নেওয়া হয়ে গেছে, আমরা একদম ফ্রি হ্যান্ডে একটু এইভাবে করে নিচ্ছি। আসলে আমরা ট্রেসিং পেপার কিন্তু ব্যবহার করিনি, ট্রেসিং পেপার আলাদা কোনো ধরনের আঁকা কিছু ব্যবহার করিনি, একদম খালি হাতে নিজের মতো করে নিচ্ছি। গোলগুলো করেছিলাম আমি সেগুলোকেও একটু হালকা জাস্ট পাতার স্টাইল করে দিচ্ছি, যাতে আমাদের গোলগুলো দেখতে দাগটা যেন থেকে না যায়। একটা জিনিস জানতে হবে, আমরা কিন্তু কোনো ট্রেসিং পেপার বা কোনো কিচ্ছু ব্যবহার করি, যার জন্য শুধুমাত্র ফেব্রিক আর পুরনো বেডশিট আর তুলি, ব্যাস। আরেকটা জিনিস হচ্ছে নিচে অবশ্যই পেপার পাততে হবে এবং 72 ঘন্টা পর একে একটু প্রেস করে নিতে হবে, উল্টো দিক করে প্রেস করে নিতে হবে। এই দুটো যদি ঠিক থাকে তাহলে পরে ফেব্রিকের রং হাজার ধুলেও কিন্তু যায়। দেখুন এটা আমার সম্পূর্ণ হয়ে গেছে, যদিও আমরা এটা খুবই সাধারণভাবে করা, এটা নিখুঁত কাজ যদি বলতে গেলে তো সেটা নয়, কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব অল্প সময়েও হয়ে গেছে, আমাদের খরচও তো কম হয়। আরেকটা ব্যাপার, এটা কিন্তু অবশ্যই 72 ঘন্টা পরে আপনাকে একটা ইস্ত্রি করে নিতে হবে, এত প্রেস করে নিতে হবে। যদি উল্টো করে প্রেস করে নেওয়া যায় তাহলে এটা বহুদিন স্থায়িত্বটা ভালো হয়, মানে দীর্ঘদিন পর্যন্ত এটা ভালো থাকবে, রংটাও সহজে উঠবে না, আর ফেব্রিক তো এমনি ওঠে না, জলে ধুলে পরেও ফেব্রিক কখনো নষ্ট হয় না। আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে।
ভালো লাগলে অবশ্যই এরপরে একবার আমরা নিখুঁত কোনো কাজ নিয়ে আসব। যে কোনো কালারের মধ্যেই এটা আপনি করতে পারেন, যে কোনোভাবে খুব সহজ পদ্ধতিতে করতে পারবেন। অবশ্যই আপনাদের পছন্দ হলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।